ভিউয়ার্স, এই যে হচ্ছে জর্দা সেমাই, দেখুন কি সুন্দর হয়েছে। ঈদের মধ্যে জর্দা সেমাইটা মোটামুটি সবাই করে থাকে, জর্দা সেমাই ছাড়া ঈদ অসম্পূর্ণ হয়ে যায়। আজকে আমরা আপনাদের জন্য জর্দা সেমাই করতে যাচ্ছি, পুরো রেসিপিটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ঈদ পার্বণে আমরা জর্দা সেমাইটা সচরাচর সবাই করে থাকি, আজকে আপনাদের জন্য সেই রেসিপিটাই আমরা করতে যাচ্ছি। আগে প্যাকেট থেকে সেমাইগুলো বের করে নিলাম, নিয়ে ছড়িয়ে নিচ্ছি। এই সেমাইগুলো এখন আমরা একটা ভেজে নিব। চুলার মধ্যে বড় একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমরা সেমাইগুলো দিচ্ছি। এই সেমাইগুলো আমরা একটু ধিমে আঁচে ভেজে নিব। এখানে 2 প্যাকেট সেমাই নিয়েছি আমরা, একটু কম আঁচে ভেজে নিচ্ছি। দুই প্যাকেট সেমাই ভেজে এই অবস্থায় এসেছে, অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে, রংটা পরিবর্তন হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। এই সেমাইয়ের প্রধান ব্যাপারই হচ্ছে এটা খুব ভালো করে ভাজতে হয়। যত ভালো করে ভাজবেন সেমাই খেতে ততই মজার লাগবে। ভাজা সেমাইগুলো আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, সেমাইটা এখন রান্না করে আপনাদের দেখাচ্ছি। শুকনো ভাজা সেমাইগুলো আমরা আবার এখন ঘিয়ে ভাজব, তাই পাত্রের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। ঘিগুলো গলতে শুরু করেছে, আগে আমরা শুকনো ভেজে নিয়েছি, এখন আবার ঘিয়ের মধ্যে ভেজে নিব। চুলোর আস্তে এই মধ্যে বাড়িয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমরা তেজপাতা দিলাম, আর 4টা এলাচ, আর দারচিনি ভাঙা। সেমাই এই মশলা দিয়েই হবে। ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন অল্প অল্প করে সেমাইগুলো ঢেলে দিব। ঘিয়ের সাথে এখন ভাজা সেমাইগুলো আবার আমরা ভাজব। এই সেমাই বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হয়, যে জন্য সুন্দর একটা রং আসে। দুই প্যাকেট সেমাই সেমাই ভেঙে ভাজতে ভাজতে এইটুকু হয়েছে। দেখো সেমাইয়ের রংটা কি সুন্দর আসছে। আপনি যদি জর্দা সেমাই খেতে চান এইভাবে, তাহলে একটু ভালো করে ভেজে নেবেন। আমরা যেভাবে করছি এভাবে করে দেখবেন, বেশ অনেকদিন রেখে খেতে পারবেন। এখন আমরা ভাজা সেমাইয়ের মধ্যে চিনি দিয়েছি, এই চিনি দিয়ে বেশ অনেকক্ষণ নাড়তে হবে। এই জর্দা সেমাইটা খেতে ভীষণ মজা, আর ঈদে তো অবশ্যই লাগে, এই সেমাই ছাড়া ঈদ হয়ই না। চিনিটা ডিপেন্ড করবে আপনার উপরে, তবে মিষ্টি হলে ভালো হয়, এই সেমাইটা যত মিষ্টি হবে তত ভালো লাগবে।
আবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি, এরপরে আবার আসছি। দেখুন নাড়তে নাড়তে চিনিগুলো একদম গলে গেছে, পুরো চিনি মেল্ট হয়ে গেছে। এখন আমরা এতে গরম পানি দিচ্ছি। আমরা 5 কাপ পরিমাণ পানি, গরম পানি নিয়েছি। আস্তে আস্তে ঢেলে নেবেন। সেমাইটা এই অবস্থায় শক্ত হয়ে আছে, আমরা একটু গলে যাওয়া পর্যন্ত এটার জন্য ঢেকে দিব, তারপর আবার আসছি। মিনিট 10 ঢাকনাটা দিয়ে রেখে পরে আমরা এখন খুলে দেখি এই অবস্থা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। দেখুন বেশ নরম হয়ে আসছে সেমাই। ঘিয়ে ভাজা সেমাই, জর্দা সেমাই। এখন আমরা একটু নেড়ে দিচ্ছি। ঢিমে আছে এই সেমাইটা, আর বেশিক্ষণ থাকবে ততক্ষণে যেন পানিটা যেন টেনে আসে, কারণ এটা ঝরঝরে হবে, জর্দা সেমাই হবে, শুকনো সেমাই, কাজে পানিটা যেন কমে আসে। এই জন্য আরও আমরা 5 মিনিট এটা ভাপে রাখব। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন সেমাইটা এই অবস্থা হয়ে আসছে বন্ধুরা, দেখুন সেমাইটা হয়ে আসছে। পানি শুকিয়ে গেছে, জর্দা সেমাইটা একটু ঝরঝরে হবে। এটা হয়ে গেছে, আমরা একটা ডিশের মধ্যে ঢালবো। ঢেলে রাখলে দেখবেন বেশ সুন্দর শুকনো হয়ে গেছে বা ঝরঝরে হয়ে গেছে সেমাইটা। এখন আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই জর্দা সেমাইটা রান্না করবেন। একটু ভালো করে ভাজতে হবে এই সেমাইটা, যত বেশি ভালো ভেজে নেবেন ততই মজাদার হয়, আর বেশ অনেক দিন রেখে এটা খেতে পারেন। এটা রুটির সাথে খাওয়া যায়, মুড়ির সাথে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, যেভাবে যে খেতে পারেন, পছন্দ করে সেভাবে খেতে পারবেন। আসুন আমরা দেখতেছি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আমরা সেমাইটা একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন রংটা কি সুন্দর এসছে, খেতেও ভীষণ মজার হয় এই সেমাইটা। এইভাবে সেমাইটা পুরো ডিশের মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের জর্দা সেমাই। ঈদের জন্য বিশেষ একটা রেসিপি, কম বেশি সবাই আমরা জর্দা সেমাইটা করে থাকি। আপনারা আমাদের রেসিপিটা ফলো করে করতে পারেন, খেতে খুবই মজার হয়। আর এইভাবে রেখে দিলে একটু পরে দেখবেন একটু ঝরঝরে হয়ে যাবে জর্দা সেমাই। রেসিপিটা আমরা দিলাম, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। আর যারা অলরেডি শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ। জর্দা সেমাই রেসিপিটা, এটা আমার মা আমার ফুপুর কাছ থেকে শিখেছিলেন, আর আমার মার কাছ থেকে আমার বড় বোন, আর বড় বোনের কাছ থেকে আমি। এটা একটা ফ্যামিলি ট্রেডিশনের রেসিপি, আপনিও ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এরপরে আমরা এর উপরে বাদাম পেস্তা এবং কিশমিশ ছড়িয়ে দেব। ভিউয়ার্স, এই যে হচ্ছে জর্দা সেমাই, দেখুন কি সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে সেমাইটা, আপনাদেরকে আমরা বলেছিলাম। বাদাম পেস্তা আর কিশমিশ দিয়ে আমরা জর্দাটা সুন্দর করে পরিবেশন করেছি।
দেখুন দেখতে কি ভালো লাগছে, একদম ঝরঝরে হয়েছে। এইভাবে রেসিপিটা আপনি করে দেখুন, আমাদের পুরো রান্নার প্রসেসটা দেখে আপনার খেতে ভালো লাগবে এটা বলা যায়। আর যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই রান্নাটা শেয়ার করার জন্য। আরও নতুন কোনো রান্না আপনাদের জন্য নিয়ে আসি, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক।